করতে শুরু করেছে সিলেটের বিদ্যুৎ সরবরাহ। পুড়ে যাওয়া গ্রিড মেরামতে চলছে কাজ। দুদিনে পুরো বিভাগে ভোগান্তি চরমে। কোনো কোনো এলাকায় পানির সংকট তীব্র হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে জিন্দাবাজার এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ রিচার্ড। যদিও 6টার সময় বিদ্যুৎ সরবরাহ কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, এখন 34 ঘন্টা চলছে। এই 34 ঘন্টা পর্যন্ত এখন অনেক জায়গায় বিদ্যুৎ আসেনি। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কি শহরের একটি পূর্ব অংশ, শহরের পশ্চিম অংশ। পূর্ব অংশ বিদ্যুৎ এসেছে, কিন্তু এই পূর্ব অংশের অনেক জায়গাতেই বিদ্যুৎ আসেনি, যার কারণে মানুষের ভোগান্তি এখনও কমছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, আবার কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে অন্ধকার। আমার ঠিক পিছনে যে জায়গাটিতে রয়েছে বড় একটি অংশ, সেই জায়গাটিতে বিদ্যুৎ আসেনি, কিংবা শহরের যে পশ্চিম অংশ সেই পশ্চিম অংশ অনেক জায়গাতে বিদ্যুৎ আসেনি। সব এর ফলে মানুষের যে ভোগান্তি, বিশেষ করে পানির স্বল্পতা বা টেলিকমিউনিকেশন কিংবা অন্যান্য যে সেবা সংস্থাগুলোর যে ভোগান্তি, সেগুলো এখনও দূর হচ্ছে না। আপাতত দূর হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বিদ্যুৎ বিভাগ বলছে এখন যে বিদ্যুৎ দেখা যাচ্ছে এটা হচ্ছে কি পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে। যদি গত কালকে 11টার সময় যে ট্রান্সফরমার, দুটি ট্রান্সফরমার জ্বলে গিয়েছিল, পানি তেলের রিজার্ভার জ্বলে গিয়েছিল, সেগুলো মেরামত করতে এখনও অনেক সময় বাকি আছে। এখন বিকল্প পথে কিছু বিদ্যুৎ দেওয়া হয়েছে, এবং এই বিদ্যুৎ সার্বক্ষণিকভাবে নয়, এবং এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যেটাকে বলে সেই বিদ্যুৎ এটা নয়, এটা পরীক্ষামূলক বিদ্যুৎ দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় দেওয়া হচ্ছে, আবার কিছু সময় পরে আবার নিয়ে যাওয়া হবে অন্য একটি জায়গায়, আবার সেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়া হবে। সব কিছু মিলে নগরবাসী একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধুমাত্র নগরবাসী নয়, এই সিলেটের আশেপাশে যে উপজেলাগুলো আছে, এই নগরের বাইরে যে সদর উপজেলা কিংবা আরও যে উপজেলাগুলো আছে, সেই বিস্তীর্ণ এলাকা জুড়েই এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে জনগণ, যার কারণে মানুষের ভোগান্তি, মানুষের দুর্দশা, মানুষের যাওয়া পা যে চাহিদা সব কিছু পূরণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বা সিলেটবাসী যে জিনিসটার মধ্যে সবচেয়ে কষ্ট পাচ্ছে সেটাগুলো খাবার পানির স্বল্পতা, কিংবা নিত্য প্রয়োজনীয় পানি পাচ্ছে না, কিংবা বিভিন্ন জনের ঘরে ফ্রিজ রয়েছে, ফ্রিজে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই কাঁচা সবজি কিংবা মাছ মাংস রয়েছে সেগুলো পচে গুলে যাচ্ছে দুই দিনে। সব কিছু মিলে এই ভোগান্তি শেষ হতে এখনও কম বেশি একটি দিন লেগে যাবে, এমনটি বলছে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিচার্ড, এই ছিল বিদ্যুৎ যেই বিপর্যয় হয়েছিল গতকালকে কুমারগাঁও উপকেন্দ্রে, বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর সেই ভোগান্তি এখনও শেষ হয়নি, এবং ভোগান্তি কখন শেষ হবে তার সর্বশেষ খবর। সিলেটে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ায় যে ভোগান্তির সৃষ্টি হয়েছে তারই সবশেষ খবরাখবর জানাতে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।